মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুমলপুর সাবি আল মাজাহিরি আল বর্ধমানী আল বঞ্জালি দিয়ে আমাকে বললো আপনার সব ঠিক আছে, মানে সরে যান, কলমের কালি ফুরিয়ে যাবে, নাহলে আমি এখনই মরে যাব, সব ডিগ্রি আমার শেষ। আমরা এই তো নামের আধখানা বলেছি, এখনও পুরু বলি নাই। কি বুঝলেন বাবা? তো একটা একটা করে বলবো, শোনেন, এই আমি বুড়ো মানুষ এসছি, একটা মহিলা বলে দিয়ে যায় আজকে, যদি আজকে আমাকে কথা দেন আপনারা, পুরুষ এবং নারী, জীবনে শেরেক করব না, কসম খুদার করে বলছি, একদিন না একদিন জান্নাতে যাবে। নামাজ ভুল হয়েছে মাফ করে দিবে, রোজা ভুল হয়েছে দু চার চাপড় দিবে মাফ করে দিবে, দাড়ি চেঁচে দিয়েছেন দু চার চাপড় দিবে মাফ করে দিবেন, ব্যভিচার ঘটে গেছে মাফ করে দিবেন, শেরেক করলে কশিন কালে আর মাফ করা হবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন পাক, শেরেকের গুণা ছাড়া সব গুণা মাফ করে দেবো। সবাই বলুন জীবনে শেরেক করবো না, বলুন ইনশাল্লাহ। আজকালকার এখানে কি করে জানি না, আজকালকার মেয়েরা আবার বলছে কলমটা ছেলেকে দিয়ে এটা মসজিদে দেওয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে পরীক্ষা দিতে দেখবি হর হর করে লেখা হবে। সেই মেয়েটা মরে গেলে বুঝলেন কবরে ফেরেশতারা বলবে স্ট্যান্ড আপ, বলে কী হয়েছে বাবা, আমি তো কিছু করি নাই, আমি তো মৌলার মা, বলে তা জানি না, কলমটাকে মসজিদ ঠেকাতে বললো, বললো আমি বলেছিলাম, বলে আর জান্নাতে যাবার আশা নাই, সুজা জাহান্নামে চলে যা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। চুয়াহং রপ্তান কুনত জানে পাক চেবর তখত মুরদান চেবর রুয়ে খাক। না না আমরা প্রথমেই দেখি নাই, আমার 75 বছর বয়স, তোমার 25 বছর বয়স, প্রথম দেখবো কেন? শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আমার বিশিষ্ট বন্ধুবর হাফেজ সাহেব, আরও অন্যান্য আলেম ওলামা তোলাবা যারা আছেন তারা, তারপরে আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, প্রধানসীন শ্রদ্ধা মাননেয়া মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা, ইসলামের কাছে, কোরআনের কাছে, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপির ধোপা মেতর নাই, সকলের জন্য কোরআন পড়ার পরিবার পড়াইবার ষোলো আনা অধিকার, সকলের জন্য বিশ্ব নবীকে জানিবার জানাইবার অনুসরণ করার অনুকরণ করার 18 আনা অধিকার, যে বিশ্ব নবীকে অনুসরণ অনুকরণ করবে তার লাভ হবে, যে করবে না সে পস্তাবে। একটা একটা করে বলবো, আজকের মজলিসে সব থেকে অপরাধী, অসহায়, দুর্বল, অশিক্ষিত, সাধারণ আমি, তারপর আমরা সবাই, অসাধারণ আমরা কেউই নই, অসাধারণ বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ত্রাণকর্তা, রক্ষাকর্তা, ভালো মন্দের, কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক, সেই মহান আল্লাহর নামে বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ভালো মন্দির, কল্যাণ অকল্যাণের, উপকার অপকারের, হিত গর্হিতের, বাঁচা মরার, জানা না জানার, উন্নতি অবনতির, সুখের দুঃখের, ইজ্জত এবং বেইজ্জতির একমাত্র মালিক সেই মহান আল্লাহ, তার নামে আবার বলুন আল্লাহু আকবার। এটা লিল্লাহে তাকবীরও বলা যায়, নারায়ে তাকবীরও বলা হয়, সব গুণে সব প্রশংসায় আল্লাহ। একটা একটা করে বলবো, আল্লাহ আমাকে আপনাদের সকলকে, আজকের জালসা মাদ্রাসার জালসা, আলে মসজিদের জালসা, আলে ওলামাদের সমাবেশ, আর আপনার দিকে মসজিদের মুসল্লিদের সমাবেশ, একটা একটা করে বলবো, সর্বপ্রথম আল্লাহ আমাকে আমাদের সকলকে জানার মানার আমল করার তৌফিক দান করুক। গোড়াতেই একটা কথা আমি বলবো, এটা আমার পরম্পরা বলতে পারেন, চলে আসছে কি, জো জয়সা করেগা ওয়সা ভরেগা, যে যেমন করবে সে তেমন পাবে। বাংলা আশা করি বুঝতে পারছেন,
তবে বেশি ফুটানি ভালো নয়, আমরা গরিবের ছেলে, অসহায়, বেশি দিন স্কুল যায় নাই, তাই মোটা মোটা বাংলাই বলবো। যে যেমন করিবে সে তেমন পাইবে। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শোনাতে আসি নাই, শৈলজানন্দ মুখোপাধ্যায় জানাতে আসি নাই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলতে আসি নাই। এখানে আমরা সাধারণভাবে গুটি কয়েক কথা আলোচনা করব। আমি যখন সাধারণ এবং অসহায়, ওই রকম আমরা সবাই সাধারণ এবং অসহায়। সাধারণ অসহায় থাকলে ভালো, আল্লাহর কৃপা বর্ষণ হবে, আল্লাহর দয়া হবে। তো যেটা দিয়ে আরম্ভ করলাম এটা বলি কি, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন, এই যে কথা বলে না, এখানে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা, তারা, ওরা, কানাপীর, মাটালপীর, ঢেলাপীর, হঠাৎ পীর, স্বপনে পীর, তেনা ছিড়া পরা পীর, এসব নাই। জো জয়সা করেগা ওয়সা ভরেগা, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন, যে ডুগি তাবলা বাজাবে কিয়ামতের দিনে তার ডুগি তাবলা বাজিয়ে দেওয়া হবে, আর যে আল্লাহ আল্লাহ করবে কিয়ামতের দিনে পুরস্কৃত হবে। এটা কোথা থেকে বললাম, এই যে কেউ বলছে না কথা, যে যেমন করবে সে তেমন পাবে, কোথা থেকে? কোরআন বলছে, কোরআন থেকে পড়বো কোরআনের আয়াত, মান আমিলা সলিহান ফালি নাফসিহি ওমান আসা ফালাইহা, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আল্লাহ বলছেন ওমান আবিদাল্লাহ মিল্লিল আবিদ, আমি আমার বান্দাদের উপরে এতটুকু অবিচার করি না, যাকে যে অবস্থায় রেখেছি, যেমন অবস্থায় রেখেছি, আমি আল্লাহ অন্তর্যামি, সেইটাই তার জন্য ভালো। রোজার মাসে না খাওয়াটা তার শরীরের জন্যে, অন্তরের জন্যে, আধ্যাত্মিক করার জন্যে মঙ্গল, আমি আল্লাহ জানি, তাই এক মাস রোজা ফরজ করেছি। তোমার জানা নাই, তাই তুমি মনে করো রোজাটা না হলেই ভালো হতো। তাই বড়লোক হওয়া, গরিব হওয়া, ধনী হওয়া, অসুস্থ হওয়া, সুস্থ হওয়া, সব আমার কৃপা, অনুকম্পা, দয়া, তার ভেতরেই আমার অনুকম্পা রাখা আছে। তুমি মনে রাখবে, যারা দুনিয়ায় পাগল, অসহায়, দুর্বল আর কি, যাদের আপনার দিকে প্রতিবন্ধী, তাদের কারণেই আমি কৃপা আবর্ষণ করি। তোমরা যারা সুস্থ সবল, তাদের কারণেই তোমরা খেতে পাও, তোমাদের জানা নাই। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই নওবর আল্লাহু মারকাদা, আমিরে তাবলিগি জামাত, বানিয়ে তাবলিগি জামাতও বলা হয়, কিতাবে আছে। তিনি ওই রশিদ আহমদ গাঙ্গুহির ওইখানে আমরুয়াত, তিনার ভাইও পড়তেন, তার নাম ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাহেবের আব্বা। তো তিনার একটা কুতুবখানা ছিল, ওইটাতেই তিনার সংসার তিনি চালিয়ে নিতেন। আর ইয়াহিয়া সাহেব, জাকারিয়া সাহেবের ভাই ইয়াহিয়া সাহেব আব্বা, আর ভাইটা হচ্ছে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ছোট কর্তা। বড় কর্তার নাম মোহাম্মদ, আব্বার নাম ইসমাইল রহমতুল্লাহ আলাই। তো উনি যে মাঝে মাঝে কুতুবখানায় বলতে, ভাই খাজানছি 50 রুপিয়া দে দো, 60 রুপিয়া দে দো, আরও অন্যজনা যে বলতো, ভাই আজকে ঘর কে লিয়ে 100 রুপিয়া দে দো। তো তিনি একদিন ক্যাশিয়ার বললেন ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইকে, আপ তো কুতুবখানা মে কবি কবি বৈঠ যাতে হ্যাঁ, ইধর কা কাম ভি কর লেতে হ্যাঁ, লেকিন ইলিয়াস কবি নেই বৈঠতে, ও আতে হ্যাঁ, পয়সে লেতে হ্যাঁ, চলে যাতে হ্যাঁ। ইয়াহিয়া সাহেব বললেন, কবি এসি বাত মত কহো, ইলিয়াস কমজোর হ্যায়, তবিয়ত উসকে বরদাশত নেহি করতি বৈঠনে কো, কবি এসি বাত মত কহো, ইলিয়াস কে লিয়ে তুমকো হমকো হামারে ঘর ওয়ালো কো আল্লাহ খানা দেতা হ্যায়, ঘর কে কমজোর কে লিয়ে দুসরোঁ কো খানা দেতে হ্যায়। এটা হাদিস। একদিন আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন, ভাই ও এক আদমি গুজর গিয়া, উসকে বারে মে তোমার কিয়া রায় হ্যায়, একজনা পেরিয়ে গেল, কি বলছো তোমরা? বললো ও উসকা কোই ভ্যালু নেই হ্যায়, উসকা কোই নেই মানতে, উসকা না পয়সে হ্যায়, না ইলম হ্যায়, না ফজিলত হ্যায়। ঠিক হ্যায়,
তারপর আবার একজন পেরিয়ে গেল, বলবে ইসকে বাড়ি বলে প্রতিপত্তিশালী বিত্তবান, কথা বললে লোকে মেনে নেয়। আল্লাহ নবী তারপরেই বললেন, ওই আগের লোকটার কারণে এই মানুষের উপরে আল্লাহর কৃপা এবং রহমত বর্ষণ হয়। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তিরমিজি শরীফের হাদিস। যাই হোক, যেখানটা বলছিলাম সেইখানে ফিরে আসি। আলেম ওলামা আজকে বড় আছুত। আলেম ওলামা সমাজের জন্য কৃপা অনুকম্পা এটা সমাজ মানতে চাইছে না। কে বলেছে এরা আছুত, কে বলেছে এরা অভিশপ্ত, জানি না। নবীজি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ওলামা, ওলামারা আল্লাহকে রীতিমতো ভয় করে যারা, তারা ওলামারা। এ কিন্তু কোরআন হাদিস নয়, ব্যাখ্যা করতে হবে না, সহিহ যাইব বলতে হবে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ওলামা, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। রীতিমতো এই কারণে বলছি, ইয়াখশা ফেলে মোজারা, ফেলে মোজারা দুটো মানে দেয়, হাল মুস্তাকবিল। ওয়াস ইয়ে বাত আই হ্যায়, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। একটা আয়াত শুনলেন, আর একটা শুনুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আলেম আর সাধারণ লোক কিয়ামত পর্যন্ত সমান হবে না। হাল ইয়াস্তাবিদ্দুলুমাত ওয়ান নূর, আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না। আলো মানে এলেম, অন্ধকার মানে জেহালত মূর্খামি, আল্লাহ বলেছেন। আর বিশ্ব নবী বলছেন, আল ওলামাও ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন আম্বিয়ারদের উত্তরাধিকারী, তারা টাকা পয়সা সোনা দৌলত বাড়ি বাংলার অধিকারী ছিলেন না। এলমে নবুয়ত, ওলামারা এলমে নবুয়ত বহন করে। কওয়ালা কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে ওলামাদের বলি। আমার উস্তাদ, আমার শেখ চলে গেছেন দুনিয়া থেকে, হজ মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, হজ মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, ও ইয়াহিয়া সাহেবের ছেলে। তো ইউনুস সাহেব পালঙের ওপরে কেতাব রেখে চারিদিকে ঘুরে ঘুরে কেতাবগুলো দেখতেন, কেতাবগুলো ঘোরাতেন না। কি মুহাদ্দিস, কি পণ্ডিত, কি আল্লাহওয়ালা বিশ্ববরেণ্য মুহাদ্দিস, আমরা জানি না, বুঝি না। হজ মৌলানা জাকারিয়া সাহেবের মুখের দিকে চাওয়া যেত না। আমি এই রকম দারে কাদিমে বসেছি মুসালসালাতে, হজরতের সামনে দেখেছি মহিব চেহারা, মহিব আওয়াজ, দাঁড়াতে পারতেন না, ধরে দাঁড় করিয়ে দিলে চারোক্ত নামাজ পড়ে যেতেন, আবার বসে পড়তেন, ধরে ধরে নিয়ে যেতে হতো। এসব বুজুর্গানের দিন মহাদ্দেশ বিশ্ববরেণ্য শেখ আমাদেরকে ইউনুস সাহেব পড়াতে পড়াতে, কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হাক্কাহু, উর্দু বলতে বলতে দেখছি আরবি শুরু হয়ে গিয়েছে। আরবের একটা জামাতে এসে বসে আছে, আরবিতে পড়াচ্ছেন বুখারী শরীফ। ওই আধ ঘন্টা আরবি বলতেন, জামাত চলে যেত, তারপর আবার উনি ফিরে আসতেন, ভাই মেরি বাত সমঝ মে আ গই, আবার উর্দু শুরু করতেন। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তাই ওলামারা বিরাট একটা সমাজের জন্য রহমত। বুঝছেন বুঝবেন না, আজকে আপনার আমার গোটা বিশ্বের সমস্ত মানুষের একমাত্র কৃপা হচ্ছে কোরআন পাক। কজনা কোরআন পাক বুঝি, কজনা কোরআন পাক পড়ি। আমার সাথে কলকাতায় পড়তেন, খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, ভালো ফ্যামিলির ছেলে বলে ওখানে প্রচার আছে আমাদের কাছে। তো আমি কলকাতায় পড়বার সময় লয়, আমি ছোটাবেলা থেকে একটু দুরন্ত, যেটাকে বলা হয় এই আপনার জায়গায় চঞ্চল, যেটাকে বলা হয় দুর্দান্ত। আমি গাছে তাপতাম, ওই বাঁদরে যত জোরে চাপে তত জোরে, ফা ছা একবারই ডগে, ঝাঁ এই গাছটা থেকে ফা ওই গাছটা ডালটা, গাছ থেকে মাটিতে নামতাম না, ডাল থেকে ডালে। সে বসে আছে এখানে, খুব আশ্চর্যের ব্যাপার, মানে আল্লাহর কুদরত মুনিশকে মুনিব করে, তার নাম আল্লাহ। আপনারা কি বলছেন বলুন, কথা বলে না, কথা বলে না, ডাকাত আল্লাহর ওলি,
মুনিশকে মুনিব করে সে হচ্ছে আল্লাহ। আমি নাঙ্গল ধরেছি, আপনাদের তো এখন ট্রাক্টর, আমি গরুর নাঙ্গল ধরেছি, মোষের নাঙ্গল ধরেছি। এইখানে পর্যন্ত গামছা পরতাম, হাঁটুতে তুলতাম না, নামাজ পড়তাম, 7, 8, 9, 10 নামাজ পড়েছি। আর কখনো কখনো নাঙ্গল ধরতাম, মুনিশটা নাস্তা করবে কি পানি খাবে কি আজ আসে নাই। আব্দুল গনি মোল্লা বলে একজন ছিলেন, বলতো কেরিম তোর ব্যাটা দারুণ নাঙ্গল চালাচ্ছে রে, বগল ফাঁক যাচ্ছে না। তো আমি এইরকম গামছা পরে নাঙ্গল ধরতাম। গনি মোল্লা বলছে আমার পাশেই, শালার গরু। আমি বললাম নানাজি আপনি শালার গরু বলছেন নাঙ্গলটা কার? বলে আমারই ভাই। তো আপনি যে বললেন শালার গরু, তো বলে মাঠে চলে, তুমি ওসব গ্রামার বুঝবে না। তখন আমার 17-18 বছর বয়স, আর রেলে কাজ করেছি 10 দিন, কিন্তু যবার মাঠে ঝুড়ি চাপাচ্ছে তবার গাল দিচ্ছে। আমি মাকে বললাম আমি কাজ করতে যাব না, 10 টাকা দিয়ে 1 মাস কাজ করলে পারমেন্ট। তখন রেলে গাইতে মারা পারমেন্ট মানে ড্রাইভারই লয়, কাজ করি নাই। হাওড়ার গ্যারেজে কাজ করেছি 7 দিন, তারপরে বসে আছি। গ্রামটার নাম কি? দামোদরপুরে জালসা রেস্টেজে। এখন হযরত মওলানা শওকত সাহেব আমাকে হাসি লাগে যে আমার গাছে চাপা, আমার ফুটবল খেলা, আমার ক্রিকেট খেলা, আমরা ক্রিকেট খেলেছি তালবাগড়ার ব্যাট আর রবারের বল সব ছক্কা, চলে গেল 6। ক্রিকেট খেলেছি, হাডুডুডু খেলেছি, ভালো ফুটবলের প্লেয়ার ছিলাম। ভাইয়ের মতো শরীর স্বাস্থ্য ছিল না, এত কম ছিল না। আমাদের ডাক্তার আনিসুল আম্বিয়া সাহেব একবার বললেন, মালসার কোনো ছেলে দোষ করলে, আমাদের সেক্রেটারি দু ভাইয়ের, যে কেউ দোষ করলে তাকে শুতে বলবে আর শকতকে বলবে ওপর দিকে পেরিয়ে যা। তাহলে কিরম ছিলাম বোঝেন, সেই 65 কেজিটা পড়ার জন্যে 47 কেজি হয়ে গিয়েছিল। পোশাবের রাস্তায় রক্ত, নিরঞ্জন নার্স হাসপাতালে ভর্তি করছিল, নীলরতন ভর্তি করেছিল আমাকে, তারপরে এখানে এসে বসে আছি সব পাড় চুকিয়ে দিয়ে। যেমন দেখছেন যে মলি সাহেব লোক আহা আর সালাম, আমি ওইরকম ছিলাম না। আমি যখন ফুটবল খেলতাম বল কম মেরেছি, খালি উঁটো করে পেটে মেরে দিয়েছি, দাঁড়াস বলে শালা কৃমি রুগী দে, দে হাসপাতাল পাঠিয়ে দে। বল তো আমি মানি না, হুটোটা পেটে মেরেছি, ছা ফা পড়ে গেলাম। আমি তো কিছু বলতে পারবো না, আই নো নাথিং অ্যাবাউট দিস, যা চলে যা হাসপাতাল। ব্যাকে খেলতাম, আমাকে আয়রন গেট বলতো, একবার সামনে আয়, একবারই থুরু হাসপাতাল পাঠিয়ে দেবো, আর জানতেও পারবে না রেফারি কী দিয়া দিয়েছি, ছা হুটোটা খালি বেঁকেই দেবো, পেটে লাগিয়ে দেবো, দিয়ে এইখানে এসে বসে আছি। আপনারা ওলি আল্লাহ আর আলেম আর দরবেশ আর ফুলানি আর ফুলানে, আমার মহব্বতে হাফেজ সাহেব ছুটে এসছে যাকে আমি শ্রদ্ধা করি, আমাকে ভালোবেসে চলে এসছে, তো আপনাদেরকে গুটি কয়েক শোনাবো। বুঝলেন, আমি মৌলভী শওকত এমনি আব্দুল করিম এমনি কাসিমউদ্দিন এমনি নাসিরুদ্দিন উচ্চগ্রামি সুমলপুর সাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল বঞ্জালি। কিছু বুঝলেন আমার নামটা? এই এই তোমরা সরে যাও, নাহলে আবার ওই ঝামেলা করবে। বলো এবারে দেখতে পাবে, দেখো এবারে দেখতে পাবে, এবারে দেখতে পাবে, এবারে দেখতে পাবে। এই বাবা, এই বাবা, এই যে আমার এইখানে চলে এসো, যে দেখতে পাচ্ছ না এইখানে এসো, তবু ঝামেলা করো না। দেখো ওদিকে জামাইয়ের মতন ডাকা হয়েছে, ওদের সাথে ঝামেলা করো না। বলবো কী বলছিলাম, বলি একটা একটা করে বলি, কথা শুনুন বুঝুন বোঝার চেষ্টা করেন। আমি গরিব মানুষের ছেলে, অসহায় দুর্বল, আমার বাপের নাম আব্দুল করিম। একদিন আমি আমার দোয়ানা পুকুরের অংশ 2 পয়সা করে 4টা বেটার, মেজো বেটা দিল্লিতে ছিল, তারটা আমার নামে লিখে রাখলাম। তারপরে সে বাড়ি এলে আমি একজন বিএসসি পাস মাস্টার কুদ্দুস সাহেবকে বললাম, আপনি এইখানে জুতো খুললেন আমাকে দেখবার লেগে, যে বয়স কত দেখবো, তাই তো নাকি? 75-76, আপনার থেকে বড় আমি। দাদি কাছে এসে বসলেন, ঠিক আছে ভালোবাসেন। এই বাবা কী বললাম, রেস্টি করব, সব দলিল নিয়ে আমি যে হাকিমকে, হাকিমের দেখবেন একটা এরম ফাঁক থাকে কাঠের ফাঁক দিয়ে, হাকিম আমাকে বললো আপনার নাম? আমি বললাম আমার নাম মোহাম্মদ শওকত আলী এবনে আব্দুল করিম এবনে কাসিমউদ্দিন নাসিরুদ্দিন উচ্চগ্রামি সুমালপুর সাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল বঞ্জালি। দিয়ে আমাকে বললো আপনার সব ঠিক আছে, মানে সরে যান, কলমের কালি ফুরিয়ে যাবে, নাহলে আমি এখনই মরে যাব, সব ডিগ্রি আমার শেষ। আমরা এই তো নামের আধখানা বলেছি, এখনও পুরু বলি নাই। কী বুঝলেন বাবা? তো একটা একটা করে বলবো, শোনেন, এই আমি বুড়ো মানুষ এসছি, একটা মহিলা বলে দিয়ে যায় আজকে, যদি আজকে আমাকে কথা দেন আপনারা
পুরুষ এবং নারী জীবনে শিরক করব না, কসম খোদার করে বলছি একদিন না একদিন জান্নাতে যাবে। নামাজ ভুল হয়েছে মাফ করে দিবে, রোজা ভুল হয়েছে দু চার চাপড় দিবে মাফ করে দিবে, দাড়ি চেঁচে দিয়েছেন দু চার চাপড় দিবে মাফ করে দিবেন, ব্যভিচার ঘটে গেছে মাফ করে দিবেন। শিরক করলে কশিন কালে আর মাফ করা হবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন পাক, শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। সবাই বলুন জীবনে শিরক করব না, বলুন ইনশাআল্লাহ। আজকালকার এখানে কি করে জানি না, আজকালকার মেয়েরা আবার বলছে কলমটা ছেলেকে দিয়ে এটা মসজিদে দেওয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে পরীক্ষা দিতে দেখবি হর হর করে লেখা হবে। সেই মেয়েটা মরে গেলে বুঝলেন কবরে ফেরেশতারা বলবে স্ট্যান্ড আপ, বলে কী হয়েছে বাবা আমি তো কিছু করি নাই, আমি তো মৌলার মা। বলে তা জানি না, কলমটাকে মসজিদ ঠেকাতে বললো, বললো আমি বলেছিলাম, বলে আর জান্নাতে যাবার আশা নাই, সুজা জাহান্নামে চলে যা। ওটা তালবসইকার রইকার ক, এই যে কথা বলে না তালবসইকার রইকার ক, আর লোক দেখিয়ে কিছু করা। আমাদের মাদ্রাসার কিছু কিছু তালবে আর কিছু কিছু লোক বললেন বড় হেড মৌলবি দেখলে টুপি লাগিয়ে তখন জুত করে লাগায়, তালবসইকার রইকার ক, টুপি থেকে নিয়ে দাড়ি, দাড়ি থেকে নিয়ে নামাজ, রোজা থেকে নিয়ে হজ, বিবিকে ভালোবাসা, ছেলের আদর করা, জমি সম্পত্তি ভাগ করা, সব আল্লাহর ওয়াস্তে। সব কার ওয়াস্তে? মনে মনে করুন আল্লাহর ওয়াস্তে। আমার শেখ মঈনুদ্দিন সাহেব গুন্ডাবি বলতেন, শওকত রোজ মাদ্রাসা ঢুকতে বলবি আল্লাহ তোমার জন্য এলেম হাসিল করছি, বেরুতে বলবি আল্লাহ তোমার জন্য এলেম হাসিল করছি। এই যে আমি এসছি এতটা রাস্তা, কসম খোদার করেছি বলে নিয়ত করেছি আল্লাহ তবলিগ করতে যাচ্ছি তোমার দিনের, আমাকে দিও তাদিকে দিও, কোনো প্রকারের কোনো ফুটানি কাজ করবে না। আর বাড়াবাড়ি করলেই ধরা পড়ে যাবেন, বাড়াবাড়ি করলেই ধরা পড়ে যাবেন। এই যে জামাই উটাউটি করো না, তেড়ে দিবে, বিয়েও পড়াবে না, চুপচাপ বসো। হে বাবা কথা কিছু বুঝে আসছে? তাহলে সবাই শিরক করবো না বললেন, বলুন এবারে কোরআন পড়ি। ইয ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকে বিল্লাহ। যারা একটু লোককে বলাবলি করেন ভাই নামাজ পড়ো ভাই রোজা রাখো, তাদেরকে কোরআন শিখুচ্ছে যখন তুমি তবলিগ করবে তোমার ভাষা খুব মার্জিত মাধুর্যপূর্ণ হবে। ইয়া এবনি মানে হে আমার বেটা, আর ইয়া বোনাইয়া আই মেরে প্যারে বেটে, হে আমার স্নেহের পুত্র। লাতু শরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। এটা আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, এটা আল্লাহ বলছেন। ইয়া বোনাইয়া লা তুশরিকে বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিকে করো না। এটা কিন্তু কোরআন। রাগ করলেও কিছু হবে না, আমাকে খারাপ বললেও কোনো লাভ হবে না, তেড়ে দিলেও লাভ হবে না, আল্লাহ বলছেন তার নবীকে বলো লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সব থেকে বড় গুনাহ, শিরকের উপরে কোনো অপরাধ নাই, মানে কশিন কালেও জান্নাতের আশা করা যাবে না। আর আমরা মৌলবীরা কিছু করতে পারবো না, আমাকে আপনি নিয়ে আসেন কেউ পঞ্চাশ টাকা পরত ভরে দেয় হযরত একটু দোয়া করবেন, কিন্তু কোরআন শুনেছেন? আহা, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এগারো পারা সুরাই তৌবা, সুরা পূর্ব দশ পারা ওখানেটা আছে, এগারো পারা তো এই আয়াতটা এগারো পারাই আছে। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। লম্বা লোককে সামনে বসতে দিবে না, আপনার পিছনে যে আছে আপনি গেঁড়া লোক হয়ে যান বসতে দিবে। আপনাদের লেগে একটা ওয়াজ করব, যেটা বলছেন এটা পরে বলবো, আপনাদেরকে বলি জুম্মার দিনে মুসল্লি হক আর মতোয়াল্লি, মতোয়াল্লির ফোরটিন ফাদার লাস্টে এলে জুতোর পরে নামাজ পড়বে, তবু লোকের গর্দান টপকিয়ে সামনে যেতে পাবে না। এটা শুনলেন হাদিসটা? লম্বা লোকরা শেষকালে এসে সামনে বসব। এ বাবা এদিকে ছেড়ে দেওয়া, এবার আমার কথাটা শোনো, আপনারা বসুন বসুন চুপচাপ বসুন, ও পিছনের লোক ঝগড়া করে তো করবে আমি জানি না। কি বলছিলাম,
মা কানালিন নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না দোয়া, কোন ইমানদারের জন্য উচিত হবে না আয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য তুমি ইস্তিগফার করিবে। দেখলেন, 50 টাকা দিলে কি হবে? কোন মুরব্বির বাপের তাকত আছে? রব্বানা যালামনা আনফুসানা লা তাকবুলের মাপকে জান্নাত দেনা বেহিমিন। ফেরেশতারা বলে, মোল সাহেব কাম হিয়ার, কার মায়ের লেগে দোয়া করিলি বল। তার মাঝে সেরে করিল, বলে হ্যাঁ বললেন, ওটি কিন্তু বলতে দোয়া করিলি, চল তুই শুদ্ধ চল জাহান্নামে চল, কোনো উপায় নাই। সেই কারণে আমরা মৌলবী মোল্লারা গলায় দড়ি দিয়ে মরলে, আত্মহত্যা করলে একটু এড়িয়ে যাই জানাজাটা। আপনাদের মনে হয় শালা মূল সাহেবরা জানাজা পড়তে এলো না, এড়িয়ে যায় আত্মহত্যা, খোদকুশি, হাফ সেরেক, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা। আর এইটা যেখান থেকে বললাম এর গুড়াটাকে চলুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কুড়ি পারা সূরা কাসাস, কাফ সুয়াদ সুয়াদ, কিসসা কার, ফেরাউন আর মূসা। কি বলছেন আল্লাহ? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। তাহলে আমরা হেদায়েত করে দেবো আজ করে? ছি 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 ছি, হেদায়েতের রাস্তা বাতলাবো, যার তকদির ভালো হবে সে হেদায়েত পাবে। যে বলবে আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব বলো, কি বলছি বলো, আমাকে বলো এ বাবা, চুপ করো গো, শোনো খালি কথাগুলো। তোমরা একধারে বসেছো দিয়ে ঝামেলা। এ বাবা দেরি করো না, আমার বেশি টাইম নাই, আমি বুড়ো মানুষ, 9টা পর্যন্ত বলতে পারি না, আপনার দিকে বাপের ব্যথা, একটু চুপচাপ থাকুন বলতে। আরো এগিয়ে যাবো আমি, হ্যাঁ যা বলবেন আপনারা, এটা গিলে এটা গিলে হ্যাঁ বুঝ করে দিচ্ছি, চল হয়েছে যাও। এ বাবা পেয়েছ, ঠিক আছে ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি সরো। একটা পজিশন করে নিচ্ছি আমি, এগিয়ে এলাম বলে না কি গো, পাবে পাবে, এবারে আমি দেখছি, এই যো আমি দেখছি। এ বাবা আমাকে বলতে দাও, কথা ছেড়ে দাও, কি বলছিলাম? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে নবী তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। এরপরে কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চেয়েছেন কেঁদে কেঁদে, চোখে একটু পানি পড়েছে, পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, আপনি আমার মা বাপ দেখুন একটু দয়া করুন, একটা সিগনেচার দিলে না আমার ছেলেটা স্কুলে ঝাঁট দেওয়ার কাজ পাবে, কি আকুল প্রাণের ব্যাকুল আবেদন। কোনোদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি ছাড়া যে কেউ নাই, কাকে বলবো কোথা যাব, তুমি হেদায়েত দান করো। খুব ভালো করে ভাবুন আর বুঝুন, বোঝার চেষ্টা করুন, দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আল্লাহ মেহিরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই।